আর মাত্র দুদিন পরেই রংপুর সিটি কর্পোরেশন রসিক নির্বাচন ভোট গ্রহণ হবে। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার প্রচারণা। শেষ মুহূর্তে প্রচারে জমে উঠেছে নির্বাচনী মাঠ। বিভিন্ন স্থানে তীব্র শীত উপেক্ষা করে পথসভা ও গণসংযোগে ব্যস্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। বসে নেই প্রার্থীর আত্মীয় স্বজন ও শোভাকাঙ্ক্ষীরাও। ভোটারদের আকৃষ্ট করতে চলছে ডিজিটাল মাধ্যমেও ব্যাপক প্রচার। এদিকে নির্বাচনী আচরণবিধি অমান্য করায় 15 নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিবলুকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। দর্শক, রংপুর থেকে নির্বাচনী প্রচারের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। এই রংপুর সিটি নির্বাচনের যে প্রচার প্রচারণাটা কিন্তু আজকে মধ্যরাতে শেষ হবে। তবে আমি একটি একজন মেয়র ক্যান্ডিডেট আমি তার সাথে একটু যুক্ত হব, জাতীয় পার্টির যে মেয়র ক্যান্ডিডেট রয়েছে মোস্তাফিজা রহমান মোস্তফা, তার কাছ থেকে আমরা একটু শুনবো যে আসলে এবারের ভোটে আসলে কোনো ধরনের কোনো সংশয় বা কোনো ধরনের কোনো বাধা বিপত্তি আপনার বিরুদ্ধে অন্য যে প্রার্থীরা রয়েছে তারা কোনো ধরনের অভিযোগ না এখন পর্যন্ত। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড দেখছি, আমরা সবাই সবার প্রচারণা করছি, নির্বাচনটা ভালো হচ্ছে এখন পর্যন্ত। কিন্তু নির্বাচনের সমস্যা হলো যে ইভিএমে ভোট হবে, ইভিএমে ভোট প্রদান সম্পর্কে মাঠ পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠী তারা কিন্তু ইভিএমে ভোট প্রদান করাটা জানে না। এটাকে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছিল কিন্তু তারা সেইভাবে ইফেক্টিভ কোনো দায়িত্ব পালন করতে পারে নাই। সেক্ষেত্রে আমরা আশঙ্কা করছি যে ভোট পোলিংটা কম হবে, হ্যাঁ, এবং ভোট অনেক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এমনি আমি ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী যে ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে লাঙ্গল প্রতীক বিজয়ী হবে। থ্যাংক ইউ। জি, আপনি যেমনটা শুনছিলেন যে জাতীয় পার্টির যে মেয়র ক্যান্ডিডেট রয়েছে মোস্তাফিজার রহমান যে মোস্তফা, তিনি কিন্তু যেমনটা বলছেন যে এবারে তিনি কিন্তু এই সিটি নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য কিন্তু তিনিও আশা করে আছেন যে আসলে বিপুল ভোটের মাধ্যমে কিন্তু তিনি জয়লাভ করবেন এই সিটি নগরপিতা হিসাবে। কিন্তু তারা সে কিন্তু এবার আবারও এই নগর আসনে কিন্তু অধিষ্ঠিত হবেন এমনটাই কিন্তু আসলে ভোটারদের মাঝেও আমরা দেখেছি যে সে সময় কিন্তু যে মেয়র অন্যান্য যে মেয়র প্রার্থীরা রয়েছে আওয়ামী লীগের প্রার্থী এবং অর্থাৎ যে স্বতন্ত্র মেয়র প্রার্থী সহ কাউন্সিলর প্রার্থীরা কিন্তু এই শেষ সময় এসে কিন্তু তারা আসলে ব্যস্ত সময় পার করছে এবং ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছে। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।